তো বন্ধুরা আজকে দেখেন আমার গার্লফ্রেন্ডের এর সেলটা কাছে সেলটা কেমনে চুরি করতে হয় দেখছেন আজকে এই সেলটা দিয়া এমন একটা ভর্তা মাখামো ভাই দেখা মনে করেন পাগল হয়ে যাবেন তাড়াতাড়ি দৌড় দিয়ে আমার গার্লফ্রেন্ড এর নিয়ে আইতাছে এই তো দৌড় দিছে তো বন্ধুরা এবার দেখেন কেমনে সেলটা মাখাইবেন প্রথমে সেলটা গুলারে এমনি কাটকা নিবেন কত সুন্দর না এই যে দেখেন এরপর এরকম ছোট ছোট টুকরা করবেন টিউবওয়েলের পানির মধ্যে দিয়ে একটু হালকা করে ধুয়ে নেবেন খবরটা ভিমবার দিবেন না হ্যাঁ ভিমবার দিয়া হলো গসা মাজা করে আর এমনি দেখছেন কি সুন্দর কালার এবার দিবেন শেষা মনে করেন আপনার গার্লফ্রেন্ডে দেখছেন আরেক বেড়ার লোকের কথা কইতে যেভাবে শেষা দিবেন ওই রকমভাবে শেষতে হইব এই যে দেখেন ফুতা দিয়ে এইভাবে দে স্বেচ্ছা দে একটা জীবনটা মাতামা ফিরে দে কি সুন্দর এইভাবে স্বেচ্ছা নিবেন প্রত্যেকটা রসালো একটা ভাবতেই লাগবো দেখছেন এইবার দে কুটি কুটি মরিচ দিয়া মাখামো ভাই এই যে দেখেন কতগুলা মরিচ নিছি লবণ দিলাম এবার দে ডলা পাটা দেশি মরিষের জীবন শেষ তাই না এটা পানি দিয়া দে এই যে দিছে তিনি সারা দেখেন একবার ভাই কি পরিমাণে মরিচ দিছি পঞ্চাশটা মরিচ এই সেলটা মাখা যদি খাইতে পারে তাহলে মনে করেন এক হাজার টাকা পুরস্কার দিম ঠিক করে মাখাও এই যে দেখছেন একদম ললে ভাইয়া পড়ছে রে ভাই এই শাড়িটা মাখা দেখা। মনে করিয়া কারিনা কাপুর সুপুর ক্যাটরিনা সবার ললে জি ভাইয়া পড়ছে এই যে কত সুন্দর কালার না এইবার খামো এই শোনো একটা কথা আছে এই শাড়িটা মাখা খাইবা কোনো ফানি খাইতে পারবা না যদি খাইয়া শেষ করতে পারো পঞ্চাশটা মরি দিয়া মা খাইছি তাহলে তোমাদেরকে এক হাজার টাকা দিব ঠিক আছে শুরু না।

তো বন্ধুরা এই যে দেখেন ওরা এত এতটুক খাইতে পারছে আর এই যে এতটুকায় খেয়ে গেছে দেখেন ভাই একবার কালারটা দেখেন কি পরিমাণে ভাই লাল টক টাকা হয়েছে দেখছেন পঞ্চাশটা মরিস বিন্দু মরিচ ভাই রে ভাই এটা খাইলে পাগল হয়ে দেখি বিশ মিনিলা ভাই এটা কি খাইলাম রে অ মা এতো ককটেল মজাও তো লাগতেছে আ খামু নাকি ভাই কেউ একজন ফ্রিজে তো বরফ বরফ বাইর কর আর একটু খেয়ে দেখি যেমন জাল তেমন মজা হয়েছে ভাই মাথা নষ্ট দেখেন একবার ওমা আমি খামু আজকে ও মারে শান্তি সান গরম হয়ে যাইতাছে জীবনটাই তামা তামা